দেখুন, আপনারা সবাই বিষয়টা জানেন যে দীর্ঘদিন যাবত নন্দীগ্রামকে মিথ্যা কুৎসা অপপ্রচার করবার মধ্যে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে রেখেছে। কিন্তু আমরা এটুকু জানি, মানুষকে দুদিন চার দিন পাঁচ দিন বিভ্রান্ত করে রাখা যায়, এক বছর দু বছর রাখা যায়, কিন্তু সারা জীবন মানুষকে বিভ্রান্ত করে রাখা যায় না। তাই নন্দীগ্রামের মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষা নিয়েছে। তাই আজকে সারা নন্দীগ্রাম জুড়ে যে পদযাত্রাগুলি সংগঠিত হচ্ছে, তার মধ্যে অন্যতম এই কালীচরণপুর অঞ্চল প্রায় 2007 সালের পর এই গড়চক্র বেড়িয়া এলাকা সহ গড়চক্র বেড়িয়া বাজার কালীচরণপুর এই এলাকাগুলিতে, বিশেষ করে বঙ্কিম মোড় সহ এই এলাকাগুলিতে দীর্ঘদিন যাবৎ তৃণমূল অবরুদ্ধ করে রেখেছিল। এখানে লাল ঝান্ডা নিষিদ্ধ ছিল, কেবলমাত্র তৃণমূল আর বিজেপি কর্মসূচি করবে, আর কেউ করতে পারবে না। আজকে সেই ব্যারিকেড ভেঙে আজকে এই এলাকার সংগ্রামী মানুষ লাল ঝান্ডা নিয়ে গোটা এলাকা মিছিল করেছে, মানুষের স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপনা এবং মিছিল থেকে আওয়াজ উঠেছে। ইতিমধ্যে আবাস যোজনায় যেভাবে তৃণমূলের নেতারা লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে, লুট করেছে, সেই আবাস যোজনায় গরিব মানুষকে বাড়ি দিতে হবে। যাদের তিনতলা চারতলা বাড়ি আছে, যারা আবাস যোজনায় নাম আছে, বাতিল করতে হবে। যার কাঁচা বাড়ি, টালির চালার বাড়ি, তাদেরকে বাড়ি দিতে হবে। এই মিছিল থেকে আওয়াজ উঠেছে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা দেওয়ার ক্ষেত্রে দলবাজি করা যাবে না, প্রকৃত যারা প্রাপক তাদেরকে দিতে হবে। এই মিছিল থেকে আওয়াজ উঠেছে যে 100 দিনের কাজের যে বকেয়া টাকা তৃণমূল বিজেপি লুটে পুটে খেয়েছে, গরিব মানুষ মাথার ঘাম পায়ে ফেলে 100 দিনের কাজ করেছে, তার বকেয়া টাকা দিতে হবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই লুটেরাদের বিরুদ্ধে জনগণের পঞ্চায়েত গড়ে তোলবার জন্য এই আওয়াজ নিয়ে মিছিলগুলি সংগঠিত হয়েছে। এই মিছিলে বহু এলাকার মানুষ যেমন সামিল হয়েছেন, সেই সঙ্গে এলাকায় মানুষের উৎসাহ উদ্দীপনা নতুন করে আমাদেরকে উৎসাহিত করেছে যে তৃণমূল বিজেপির সন্ত্রাসের ভয় ভীতিকে উপেক্ষা করে মানুষ, গরিব মানুষ, যারা শোষিত, বঞ্চিত, নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, যাদেরকে তৃণমূল ভয় দেখাচ্ছে, বিজেপি থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে, তারা আজকে জেগে উঠেছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লাল ঝান্ডা নিয়েই। এই লুটে খাওয়াদের বিরুদ্ধে, খেটে খাওয়া মানুষের যে মিছিল আজকে কালীচরণপুর অঞ্চল জুড়ে, আজকে সেই মিছিল সংগঠিত হয়েছে। পট্টনায়ক, সিপিআইএম পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য।